Hello guys, today I asked a moral story, the name of story, The Boys and the Fox. One day some boys were playing near a pond. They saw some fox in the pond. They said to each other, "Let us throw stone at them." So they began to throw stone at the fox. Soon they killed some fox. Then an old fox put its head out of the water and said, "Boys, why are you throwing stone at us?" The boys replied, "We are having fun." At this, the old fox replied, "What is fun to you? Is dead to us?" The story moral: what is fun to one is dead to another. নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমার চ্যানেল দ্য স্টোরি অফ আর্টসে সকলকে জানায় সব। আমি যে গল্পটা আমি ইংলিশে বললাম তার বাংলা অনুবাদ করে বলছি। গল্পটি হলো অল্প কিছু বালক এবং অল্প কিছু ব্যাঙ। একদিন কিছু ছেলে একটি পুকুরের কাছে খেলছিল। তারা পুকুরে কিছু ব্যাঙ দেখতে পেল। তারা একে অপরকে বলল, "আসুন আমরা তাদের ওপর পাথর নিক্ষেপ করবো." সুতরাং তারা ব্যাঙের ওপরে পাথর ছুঁড়তে শুরু করলো। শীঘ্রই তারা কিছু ব্যাঙকে হত্যা করেছিল। তখন একটি পুরনো ব্যাঙ মাথা থেকে জল তুলে বলল, "ছেলেরা, আপনি আমাদের দিকে পাথর ফেলছেন কেন?" ছেলেরা জবাব দিল, "আমরা মজা করছি." এতে পুরনো ব্যাঙ জবাব দিল, "তোমার মজা কি আমাদের মৃত্যু?" নৈতিকতা: একজনের কাছে মজাদার বিষয় হলো অন্যের মৃত্যু। কুছ বালক আর কুছ মেন্ডক। একদিন এক তালাব কে পাশ কুছ লড়কে খেল রহা থা। উনোনে তালাব মে কুছ মেন্ডক দেখা। উনোনে এক দূসরে সে কহা, "হম উন পর পত্থর ফেঁকে." ইসলিয়ে বো মেন্ডক পর পত্থর ফেঁকনে লগা। জল্দ হি উনোনে কুছ মেন্ডক কো মার দিয়া। ফির এক বুড়া মেন্ডক নে আপনা সের পানি সে বাহার নিকালা আর কহা, "লড়কো, তুম হম পর পত্থর কিউ ফেঁক রহে হো?" লড়কে লোক নে জবাব দিয়া, "হম মজাক কর রহে হে। ইস পর বো মেন্ডক নে উত্তর দিয়া, তোমারে লিয়ে এ মজা হে, হামারে লিয়ে মত হে। মোরাল: জো এক কে লিয়ে মজাদার হে, বো দুসরে কে লিয়ে মৃত্যু হে। থ্যাংক ইউ গাইজ ভিডিওকে দেখনে কে লিয়ে।